আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি বানিয়ে দেখাবো। স্পাইসি হেলদি নুডলস, তার জন্য নিয়ে নিয়েছি টমেটো, মটরশুঁটি, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, ডিম, সস আর নুডলস। এই কয়েকটি উপকরণ দিয়ে আমি নুডলসটি তৈরি করব। পরিমাণ মতো পানি নিয়েছি, নুডলস এখানে দিয়ে দিলাম। আমি পানির পরিমাণটা এই জন্য কম নিয়েছি, আমি পানিটা ফেলাবো না, নুডলস ওই পানিতে সিদ্ধ করে নিব। এখন আমি একটা কড়াই নিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কড়াইয়ে সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে এখানে টমেটো দিয়ে দিব, গাজর, মটরশুঁটি, পরিমাণ মতো লবণ, হলুদ, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, যেহেতু আমি আস্ত জিরা দিয়েছি এই জন্য জিরা বাটাটা অল্প পরিমাণে দিলাম, সরিষা বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর হালকাভাবে একটু ভেজে নিলাম। সামান্য পরিমাণ পানিটা অ্যাড করব, শুধু গাজরটা সেদ্ধ হওয়ার জন্য আর মটরশুঁটিটা সেদ্ধ হওয়ার জন্য। টমেটো যেহেতু পাকা অলরেডি সেদ্ধ হয়েই গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর পানি শুকিয়ে যাওয়ার পথে এখন আরেকটু হালকাভাবে ভেজে নেব। এখন এই পর্যায়ে ডিম অ্যাড করলাম, ডিমটা সব সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে অল্প একটু হালকাভাবে ভেজে নিব। এখন একটু সামান্য পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিলাম। সবগুলো সবজির গায়ে ডিমগুলো ভালোভাবে লেগে গিয়েছে, এখন এই পর্যায়ে নুডলস অ্যাড করব। তারপর টমেটো সস দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। এই তো মাখিয়ে নিয়েছি,
মানে লবণটা একদম পারফেক্ট আছে, আপনারা লবণ চেখে নেবেন। এখন ধনিয়া পাতা অ্যাড করব, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, ধনিয়া পাতা দিতেও পারেন নাও দিতে পারেন। ধনিয়া পাতার অনেক গুণাগুণ, এর জন্য আমি বাদ দিলাম না। স্পাইসি হেলদি নুডলস তৈরি হয়ে গেল, পরিবেশন করে নিব। মাশাআল্লাহ কালার চলে এসেছে, দেখে লোভনীয় মনে হচ্ছে, একবার হলেও বাসা ট্রাই করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কয়েকটি শসা দিয়ে দিয়েছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, পাশের নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।